হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, নিউ অ্যানাদার ব্লগ। আজকে এসেছি অনেকদিন পর ক্যাটারিং করতে, ঠিক আছে। এর মধ্যে অনেক মানে অনেকদিন হয়ে গেছে ক্যাটারিংয়ে আসেনি, তার মধ্যে কোনো ভিডিও ফিডিও দেওয়া হয়নি। তো আজকে একটা ব্লগ হবে। তো আজকে এসেছি, বাবুদার একটা কাজ আছে, আশীর্বাদের কাজ। তো আজকে যখন ক্যাটারিং এসে একটা ছোটোখাটো ব্লগ হয়েই যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। আর মানে কাজে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো, কী কী মেনু হয়েছে আজকে, স্পেশাল মেনু হয়েছে, অনেক কিছু নতুন নতুন জিনিস হয়েছে, সেগুলো সব কিছু দেখাবো। তো চলো কন্টিনিউ করো ভিডিওটা। আর তারপরে আমরা আসার পরে সঙ্গে সঙ্গে চেয়ার টেবিলগুলো রেডি করে নিলাম, আর রেডি করার পর আমার একটু পেয়ে গেছিলো খিদে, কারণ সকালবেলা আমি খেয়ে আসিনি। তাই সকালে টিফিন ছিল লুচি আর আলু, মানে এটা আলু চচ্চড়ি, তাই এটা দিয়ে সকালের পেট পুরোটা পুরো আমি করে নিলাম। আর পাশে এরা করছিল টিস্যু পেপার, মানে এরা প্লেট করছিল, তো লাস্ট পর্যন্ত এদেরকে এই ভাবছে আমাকে কেন দিচ্ছে না, তাই ওকেও একটু খাইয়ে দিলাম। দেখো কি সুন্দর খেয়েও নিল। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে তো এদিকে দেখো বাবুদাও চলে এসেছিলো। তা বাবুদার সাথে একটু ইয়ার্কি মজা আমরা সবসময় করতে থাকি, ঠিক আছে। তা বাবুদের সাথে ইয়ার্কিটা একটা মজা করার পর আমাদের কাজ শুরু হয়ে গেছিলো। তো প্রথম ব্যাচে মানে এই কজনই লোক বসেছিলো, কারণ নিচে আশীর্বাদ চলছিল। আজকের মেনুতে ছিল এই স্পেশাল মেনু, হচ্ছে ইলিশ মাছ, পাতুরি, ডাল, প্রথমে ভাত আর ঘি, ভেজিটেবিল চপ, আরও চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এই সব আইটেমগুলো সব মেনুতেই ছিল। আরও আমি মানে দেখাতে পারিনি, কারণ আমি ছিলাম স্টোরে, মানে আমি স্টোর করছিলাম। তো হাতটা তেল তেল, মানে সবসময় ফোন বের করা যায় না, ওখানে সবসময় হাতটা তেল তেল থাকে। তো আমি এখন মোটামুটি স্টোরই করি। আর এত সুন্দর মেনুর জন্য অবশ্যই বাবুদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আমি বাবুদার নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা বসে গেলাম খেতে। কাজ আমি সবাইকে একটু খাবার দাবারগুলো দিচ্ছিলাম। হ্যাঁ, যাকে দেখলেন এই কথাটা বলতে, এটা হচ্ছে সেই দাহাটারি মাছ, আর আশীর্বাদ হচ্ছিলো মানে উনি মানে আমাদের মানে সত্যি মানে কাজটা খুব ভালো হয়েছিলো, রান্নাবান্নাও ভালো হয়েছিলো, সব কিছু মানে একদম হেভি হয়েছিলো। তো সেই জন্য উনি খুব খুশি ছিল। তা আমাদের লাস্টে 1000 টাকা বকশিশও দিয়েছিলো, ঠিক আছে। তা সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, আমার খাওয়া দাওয়া সব মানে সবাইকে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি নিজেও খাবার নিয়ে বসে পড়েছিলাম, কিন্তু ভাই একটু বেশি খাবার দাবার নিয়ে নিয়েছি। আমার পাতুরি খুব ভালো লাগে, তাই দু পাতুরি নিয়েছিলাম, ডিসমাস দিয়েছিলাম, আর সত্যি খাবারটা দারুণ হয়েছিলো। ওই জন্যই মানে দাদাটা দিদিটা মানে সবাই বলো, ওদের বাড়ির লোক সবাই খুব ভালো বলেছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কে কে বেশি কাজ অবশ্যই দেখে নিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।